ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার দূরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যের বহিঃপ্রকাশ। এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের বাজার ব্যবস্থা অস্থির করা ষড়যন্ত্র করছে দলটি, তবে এতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আরেক আওয়ামী লীগ নেতা ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশকে পেছনে নিয়ে যেতে কাজ করছে নির্বাচন বর্জনকারী চক্র। শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে বাজার ব্যবস্থাকে অস্থির করতে চায় বিএনপি। ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি আমাদের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কতটা রাজনৈতিক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলতে পারে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ভারতের সাথে বৈরী সম্পর্ক সবচেয়ে বেশি ক্ষতি করেছে বাংলাদেশকে। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বন্ধন জোরদার করতে চায় বাংলাদেশ। তিস্তা ফেনী নদীর পানিবণ্টন এখনো সমাধান হয়নি, তবে সম্পর্ক ভালো থাকা আলোচনায় অগ্রগতি আছে। ভারতের সামনে আমি সাথে আমি অতটুকু বন্ধুত্ব রাখব, জাতীয় স্বার্থ এখানে নিশ্চয়তা পাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর 104তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, যারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল তারাই বিদেশে বাংলাদেশকে ছোট করতে ব্যস্ত। আসলে তো রাজনীতির কাক এরা, যারা নির্বাচনের আগে সরকারের সাথে লাইন দিয়েছিল, হিসাবে মিলে নাই, সেজন্য পরে আবার অ্যাবাউট টার্ন করেছিল, এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। তিনি বলেন, এদেশের সরকারি ও বিরোধী দল হবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এটাই কাম্য। বিরোধী দল হবে মুক্তিযুদ্ধের সপক্ষে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।